আমাদের কম দুটো ক্লাস ওয়ার্ডপ্রেস নিয়ে হতে না মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসটা ক্লিয়ার আমরা চলে যাই এখানে আমাদের আই ক্লাসে লোকাল হোস্ট সার্ভারটা চলে আসবে আমাদের এটা দেখি আরো কত কোর্সেন দেখে আসি এখানে প্রবলেম দেখা যাচ্ছে প্রবলেম কি বলতে হবে প্রবলেম কি বলতে হবে আমি সুন্দর করে বের করে দিব ক্লাস থেকে সুন্দর করে কিছু বলবো না যদি বলবো বের হয়ে যাও তিনটা সপ্তাহ ঠিক আছে আমি আর কিছু বলবো না আপনি তো বলছি এটা কেন পাচ্ছে না বলতে হবে হ্যাঁ জ্যাম নাই এবার জ্যামটা তো আরেক ভেজাল যাক আসছে আমি ভাবছি চলে গেছে এটা পিন করে রাখি যেন না যায় হ্যাঁ এটা আসতেছে যে মাত্র আসছে ঠিক আছে চলে আসছে কোনো টেনশন নেই ওকে ফাইন এখন আমি যদি আবার লোড দিই যেহেতু আমাদের অ্যাপ আছি আর মাই সিকুয়েল সেট করে ফেলছি আশা করি চলে আসার কথা গো টু ব্যাক আমি আবার লিখি লোকাল হোস্ট সার্ভার আশা করি এবার চলে আসবে কোনো সমস্যা দেখা দিবে না চলে আসছে আমরা এখন চলে যাই আমরা এখন আমরা ড্যাশবোর্ডে যাব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেন তো একজন ডাব্লিউপি কি করতে হবে অ্যাডমিন প্রত্যেকবার এটা লিখে আমাদের কি করতে হবে ড্যাশবোর্ডে যেতে হবে চলে আসছে এই জন্য পাসওয়ার্ডটা আমি রেডি রাখছি অ্যাডমিন অ্যাডমিন আমার ড্যাশবোর্ড চলে আসছে এখন আমি চলে যাব পোস্ট ক্রিয়েট করব বা একটা সেকশন বানাবো কী ধরনের সেকশন বানাবো আজকে আমরা দেখি যেমন স্লাইডার সেকশন বা বিজি স্লাইডার সেকশন আইডিয়া নেই ইমেজে যাই যেমন আমি ওয়েব বলতে পারি ওয়েব ধরুন এই টাইপের হতে পারে অনেক ধরনের একটা আইডিয়া নিব শুধু একটা আইডিয়া আমি শুধু নিব আমি দেখি কোনটা নেওয়া যায় যেমন এটা নেওয়া যায় প্রথম অবস্থায় যেটা বিগিনিং আমরা প্রথম অবস্থায় এটা করতে পারি এটা কিন্তু এলিমেন্ট মেবি হানি প্রেস স্লাইডার বা ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি এটা দেখি এটা কীরকম আছে এর নিচারকে কেটে দেখি এটা খুব চমৎকার এই টাইপে করতে গেলে এটাও ইজি সেকশন দুইটা হবে শুধু এখানে ইমেজ থাকবে বা ভিডিও থাকবে এখানে আবার একটা কি থাকবে ছোট এস পেন থাকবে হেডিং থাকবে পি থাকবে বাটন থাকবে ওকে কোনটা এই স্লাইডার সেকশন স্লাইডার বলি একটা ব্রেড কাম বলে আমরা স্লাইডার মানে হচ্ছে আমাদের হেডার নিচে আমরা প্রথমত এই স্লাইডারটা ক্রিয়েট করি বেশিরভাগ এটা তো মুভিং বিজনেস ফরওয়ার্ড এই টাইপের একটা লেখা লিখি আমরা নর্মাল এটা বানাচ্ছি আমরা এটা বানাবো হোম পেজে তার পেজে চলে যাচ্ছি অল পেজ তারপর হচ্ছে যে হোম পেজ এডিট তারপর হচ্ছে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে যেহেতু আমাদের পেজ বিল্ডার আছে আমরা এখানে লিখবো না আমাদের প্রয়োজন নেই পেজ বিল্ডারের নতুন ইন্টারফেস চলে আসবে চলে আসছে এখানে এখানে ক্লিক করব একটা নিব ওকে এখানে ক্লিক করব তারপর চলে যাই এখানে ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমি নিয়ে আসি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ গ্রেডিয়েন্ট ইজি ফটো নেওয়া যায় সাপোজ আমি এটা দেখতে পারি বা অথবা এটা নিতে পারবেন একবার শিখে নেন একবার শিখে গেলে আপনার যেমন মন চাই সামনে নিতে পারবে তো এটা নিচ্ছি অথবা এটা নিচ্ছি সুন্দর দেখে আর কি আছে
অনেক দরে আছে গ্রেডিয়েন্ট। যদি এটা দিন দেখি, এটা তো ক্লিয়ার না, আজ এটা নিয়ে একবার এই দেখেন এটা এক্সট্রা রাখলাম সেভ। এরপর এখানে গিয়ে এই যে এস সেকশন ক্লিক করতে হবে, সেকশন কি করতে হবে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করব, তারপর চলে যাবে স্টাইল, তারপর হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক ক্লিক করব, ইমেজ দেওয়ার অপশন চলে আসবে। এখন আমরা আমাদের মিডিয়াটা আপলোড করব, ডেস্কটপ ছবিটা দেখি কোথায়, এটা এই যে এটা ঠিক আছে, একটু ক্লিয়ার টাইপের নেবেন। আমরা একবার হাই রেজলিউশন নিয়ে আমরা সমস্যা কিন্তু হবে, হাই রেজলিউশন নিলে কিন্তু পর আবার ছোটো করতে হয়, লোডিং হয়ে আবার কম্প্রেস করতে হয়, রিপিট হয়ে যাচ্ছে, এরকম সিস্টেম করা যাবে। পজিশন তো আমরা জানি, সিএস পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, রিপিট, আমি দিব নো রিপিট, ওকে। সাইজ হবে কভার, ওকে। পজিশন সেন্টার থাকবে, সেন্টার বাই সেন্টার মাঝামাঝি থাকবে, ওই যে ফেটে গেছে না ছবিটা এত ভালো না, ঠিক আছে। অ্যাটাচমেন্ট থাকবে কি ফিক্সড, ওই যে আমরা সিএস করে আসছি আর কোনো ঝামেলা নেই, এগুলো বুঝে গেছি আমরা, ঠিক আছে। অনেক অনেক কাজ আছে, প্রচুর হিউজ পরিমাণ কাজ আছে, ওভারলে, বর্ডার, শেপ, ডিভাইড, অনেকগুলো কাজ আছে। আপনার বসে ক্লিক করে দেখবেন, এটা এমন না যে আমাকে সিএসগুলো লিখতে হবে তারপর জানতে হবে না, এর করে দেওয়া আছে, শুধু বাটনগুলো অন অফ করে দেখবেন কী কী ইফেক্ট। যেমন আমরা যখন আপডেট আসে তখন নতুন কিছু পেলে অন অফ করে দেখি এটা কী স্টাইল নিয়ে আসছে, ঠিক আছে, এগুলো দেখবেন, অংশ দেখবেন। এবং চলে যাই এখানে, আমরা কী করতে হবে, ভিতরটা কী নিব, এলিমেন্ট, এখানে ক্লিক করতে পারেন। আমি একটা হেয়ারিং নিব, সাপোজ আমি এই টাইপেরটা বানাচ্ছি আর কি, মোবিল বিজনেস ফরওয়ার্ড, আপনারা তো মন মতো করে বানাতে পারবেন, ঠিক আছে। কারণ এখানে সবই আছে, কী কী আছে, বাটন, ইমেজ সব, এই যে ভিডিও দিবেন না, ভিডিও সেকশন করেন এখানে। আমি যদি এখানে ড্র্যাগ করে দুটো কলাম ইউজ করি, এক পাশে কী থাকবে আমার, দেখেন ক্লিক করি, ভিডিও থাকবে, এক পাশে ল্যাগ থাকবে, এটা ছোটো বড়ো করো, আপনি ড্র্যাগ করেন, আমাকে ফ্লোটা উইথ দিয়ে এটাকে কাজ করতে হচ্ছে না, এটা ডাইনামিক করে দিয়েছে ওরা, তাহলে ফ্লেক্সিবল দিয়ে নয় ফ্লোট দিয়ে করে দিয়েছে, ঠিক আছে, ওকে। এটা প্রজেক্ট কেটে দিই, কারণ প্রথম প্রয়োজন হচ্ছে না এখন আমার। আমি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে একটা নেবো হেডিং, জাস্ট ড্র্যাগ করবো, এখানে ড্র্যাগ করি, কী লিখবো, মুভিং, এই দেখা লিখতে হবে, মুভিং বিজনেস হেয়ার, এখানে বিজনেস হেয়ার। এরপর আমি দেখতে পাচ্ছি একটা টেক্সট দিচ্ছে, একটা বাটন, ওকে। তো আমি এটা কী করি এখন, নিচে এখানে ক্লিক করে এই সেকশনে দিব, একটা টেক্সট এডিটর নেই, জাস্ট ড্র্যাগ করে এখানে দেখি এই জায়গা নিচ্ছে লেখা থাকলো, আমি আর চেঞ্জ করলাম না, ওকে। এরপর একটা বাটন নিব, আমি এখানে ক্লিক করি, এখন যাই এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে দেখি আমাদের কলাম বাড়ানো যাবে কি না, উইড ট্যাগ, ঠিক আছে, এটা নিচ সেকশন নেওয়া যাবে আর একটা। আচ্ছা আমি এখানে নিই বাটনটা কোথায় খুঁজে আসি, বাটন, এই যে বাটন নিচে ড্র্যাগ করি, চলে আসছে বাটন, এক যে চলে আসছে, এক সেকশন জাস্ট ড্র্যাগ করে দিয়ে দিবেন। কোনো এলিমেন্ট প্রয়োজন তাহলে এখানে ক্লিক করবেন, এলিমেন্টের জন্য সেটা নাম হয়েছে এলিমেন্টর, এক একটা এলিমেন্ট নিয়ে কাজ করো, ঠিক আছে। আরও বিশদ অনেক কাজ আছে, ঠিক আছে, সাপোজ সংক্ষেপ কিছু বললাম আর কি, স্যার আমি এলিমেন্ট শুধু এটাই না, অনেক কিছুই আছে, আপনি যখন পড়া শুরু করবেন তখন বুঝতে পারবেন এলিমেন্ট অনেক বিশাল হয়ে গেছে। আমি বলতেছি এখানে এত কিছু না, এটাকে আরও কাস্টমাইজ করার দান দন কিছু বানানো যায়, অনেক কিছু এখানে প্রাথমিকভাবে ওরা যেগুলো বানাইছে এগুলো দেখেন, ওরা কিন্তু প্রিমিয়াম দিয়ে দিয়েছে, অনেকে দেখে অনেক কিছু বানাইছে, আপনি এগুলো বানাই তেমনটা প্রয়োজন হবে না, হলেও আপনি কাস্টমাইজ করতে পারবেন যদি সিএসএসটা জানেন নিজের মতো করে, ঠিক আছে। আরও কাস্টমাইজ করতে পারবেন জিএসটা জানলে, আরও কাস্টমাইজ করতে পারবেন পিএসপিটা জানলে, পিএসপি জানলে ভিতর থেকে আপনি কোর চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কারণ এই ফাইলগুলো কোথায় আসছে আমরা জানি, আমরা জানি আমি এখানে এসে সার্ভার, এখানে দেখেন পুরোটা পিএসপি ফাইল, এই যে কন্টেন্টের ভিতরে আপনি যে থিমে কাজ করবেন, থিমই আসে, থিম, এই টু ইন্টু থিম আপনি আপনি এখানে চেঞ্জ করবেন, আর এই এই ফাইলগুলো আপনি ডোমেস্টিক ওখানেও আসছেন, সব জায়গায় একই থাকবে, বুঝতে পারছে, একই ফাইল থাকবে। আমরা চলে যাই এখন আমাদের কাজে, এখন লেখাটা একটু চেঞ্জ করি বা আমি সেন্টার নিতে পারি, সবগুলো লেখা এটা ক্লিক করে এই যে সেন্টার দিলাম, এটার কালার চেঞ্জ করব, এটাকে আবার লিঙ্ক করা যায়, লিঙ্ক করা যায় অপশন আছে এখানে, লিঙ্ক এটা সাইজ কেমন থাকে বলা যায়, স্মল না বিগ, দেখি তো ছোটো বড় করা যায়, অনেক বিগ হয়ে গেলো অ্যাক্সেসের, এটা কোন ট্যাগ এস টু ট্যাগ, এটাকে সাজেস্ট করা যায় কোনটা হবে। তারপর আমি স্টাইল চলে যাই, টাইপোগ্রাফিক টেক্সট কালার আমি সাদা দিয়ে বলতো,
টাইপোগ্রাফি তো বুঝছেন, টাইপোগ্রাফির কাজ কি বলতে পারবেন? আছে যে ছায়াগুলো আসে, ঠিক আছে। এরপর আমি এখানে চলে যাই, এখানে গিয়ে লেখাগুলো ক্লিক করে দেখি, কোনো অপশন আছে নিচ্ছে দেখি তো, ড্রপ ক্যাপ, এটা ক্লিক করলে কি প্রথম ওটা বড় হবে, ড্রপ ক্যাপ দেখি বড় হাতে হয়ে গেছে। এই থিংটা আসলে আমাদের এমএস অফিসে আছে, ড্রপ ক্যাপ, এটা আবার এখানে দেওয়া আছে। কিন্তু আমরা যদি এটা ছাড়া ডিজাইন স্ট্রিকজন করি তখন ফন্ট দিয়ে সাইজটা বাড়াই দিবা, হলো এইটা ওই অফারটা হচ্ছে ফন্ট সাইজটা একটা ট্যাগের ভিতরে রেখে বাড়াই দিই শুধু। কলাম গ্যাপস যদি এত কম যেহেতু নাই, আমি চলো এখান থেকে এটা একটু স্লো কাজ করতেছে আজকে। স্টাইল আমি এটা টেক্সট কালার করছি সাদা, ওই যে ব্যাকগ্রাউন্ডটা একটু কালার কি আছে এই জন্য করেছি। এরপর এটাকে মাঝখানে দেবো, এই লেখাটা মাঝখানে দেওয়ার এই যে সিস্টেম, এটা বাটন ক্লিক করে টেক্সট ক্লিক হেয়ার, আমি লিখবো রিড মোড, রিড মোড তো লিঙ্ক করে দিতে হবে, আপনি যে এক্সট্রা পেজ থাকে লিঙ্ক করে দিতে হবে এখানে, ঠিক আছে। এই যে এখানে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার, সাইজ স্মল, আমি যদি মিডিয়াম দিই বা লার্জ অনেক বড়ো হয়ে যাবে দেখি, অনেক বড়ো হয়ে গেছে, আমি মিডিয়াম ইউজ করি। আইকন দেওয়াটা বেশি ব্যাটার না এখানে, আপনি হচ্ছে আইকন দিতে পারেন যেমনটা আমরা এটা ইউজ করি, এটা কিন্তু বাটন ছিল, ওকে আইকন দিতে পারেন, বাটন একটা আইডি দিতে পারেন, এটা কেন, কারণ এই আইডি ধরে আপনি কাস্টম সিজ করতে পারবেন। আপনি যখন আইডি দেন যখন আপনি ইন্সপেক্ট করবেন ওই আইডি চলে আসবে, যেমন ধরো আমি দিচ্ছি বাটনস বা মাই বাটন বা বিটিএনএস, ইটিএনএস আমি যে আপডেট দিই তাহলে আমি কী হবে, আমি চলে যাই এখন এটাকে, আমি এটাকে এখানে গিয়ে বলে দিচ্ছি এটা আসুক, কারণ হচ্ছে এখানে আমার কোনো নির্দিষ্ট কোনো ক্লাস বা আইডি নাই, ঠিক আছে, যেটা দিয়ে আমি কি পরিবর্তন করবো। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, এই যে আমারটা চলে আসছে ফুল ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, ছবিটা ভাই ফেটে গেছে, আপনারা একটু হাই রেজলিউশন নেবেন, ঠিক আছে, পরে কিন্তু আমার কম্প্রেস করতে হয় বেশি ইয়ে হয়ে গেছে। আর সবচেয়ে যারা হায়ার প্রফেশনাল ক্লাস তারা কেউ ইলাস্ট্রেটর দিয়ে ছবি বানায় না, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর দিয়ে ছবিগুলো বানায় না, ফাটে না, ওই যে ব্যাকটাও একটা কথা আছে। যাই হোক এখন আমি চলে যাই, এটা হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে দেখি আমাদের আইডিটা আসে কিনা, আইডি আসলে ওই আই, হ্যাঁ না, এখন অলরেডি ক্যানভা আছে, অনেক কিছু তো আছে, আপনাকে যে আমি যদি ফার্স্ট পাবেন যদি শিখাই দিই আপনি থামলে বানাতে পারবেন। যেমন হচ্ছে কি আমি যে আমার ভিডিওর জন্য এগুলো বানাইছি, যেমন ধরেন না 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 এই যে এই টাইপগুলো বানাইছি, এগুলো আপনি বানাতে পারবেন কি দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই দেখেন, ছিল যখন ফ্রি হয়ে একটু বানাই, ওয়ার্ডপ্রেসটা কোথায়, মানে পারফর্ম দিয়ে এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো তো হয়তো বা দেখানো হয় না, কারণ ওদের ক্লাস রুটিন বা সিলেবাসটা শেষ করতেও টাইম লেগে যায়, আবার ইন্ডাস্ট্রিয়াল কী কাজ করাবো, ঠিক আছে, অনেক সময় দেখাই বা লাইভ ক্লাস এগুলো বলি কীভাবে খাম বানাতে পারি, তারপর আর কী কী আছে, ভিডিও বানাতে পারি, ভিডিও উপর নিচে লেখা দিতে পারি, তারপর পোস্টার ব্যানার এগুলো দেখাই, কম তেমনটা দেখায় নেই আসলে, আর এগুলো দেখলে হয়তো আমাদের গ্রাফিক্সের মধ্যে মশাটি পৌঁছে যাবে, পারফর্ম তো শব্দ হচ্ছে, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু পারফর্ম লাগবে, সরি বানা ফটোশপ লাগবে, সরি বলছি মাস্ট লাগবে, ঠিক আছে, ওটা সৃষ্টি করা হয়েছে শুধু কিসের জন্য, ফটোশপে কাজ করার জন্য, ফটো কাজ করার জন্য, ফটো এডিটিং করার জন্য, পারফর্ম কিন্তু আর এটা করার জন্য সৃষ্টি করা হয়নি, মানে করা যায় পারফর্ম সৃষ্টি হচ্ছে কি নিজেকে বা কোম্পানিকে উপস্থাপন করতে গেছে পারফর্মটা দরকার, তো সেক্ষেত্রে এগুলো করা যায়, মানে ক্যানভাস টাইপের সিস্টেমটা আছে নতুন, যেটা 16 বা 13 বা 19 সিস্টেমটা আছে, এটা আমরা করতে পারি, তাই দেখা যাচ্ছে।
পর পিক্সেল ফেটে যাবে যত পিক্সেল আঁকলে এই জন্য আবার ওই যে ইলাস্ট্রেটর পিক্সেল আঁকানো যত বড় করবেন ঠিক থাকবে ফাটবে না ইলাস্ট্রেটর আর কি ফটোতে পিক্সেল ডট 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 এগুলো ফেটে যায় আর এটার জন্য আপনাকে এডিট করতে সুবিধা হয় আপনাদের ওই পিজি আসলে তো প্রথম দেখাবো যেটা আপনাদের ওই বিধানের দরকার পড়াশোনার কাজ করবো যে একটা পিজি স্কিম কথা আছে না তখন তো আসবে দেওয়ারটা হ্যাঁ তখন তো আসবে আমি তো দেখাবোই ওখানে লাগবে কি ফন্ট সাইজ ফন্ট কালার ফন্ট ফ্যামিলি কি ছবিগুলো নিয়ে আসবেন শুধু এগুলো লাগবে আপনাকে ওটা ডিজাইন করতে বলা হবে না আপনার শুধু বলা হবে ওখান থেকে কন্টেন্টগুলো নিয়ে এসে আমার ওয়েবসাইটে দাও ফন্ট কালার কি ওখানে চুজ করে দিতে হবে কারণ একজন বায়ার কিন্তু সে কী করে টাকা খরচ করে একটা পিএইচডি বানায় কী জন্য একটু গুগল বানানোর জন্য তারা আপনাকে বলতো বা আমাকে বলতো তুমি তো আমার তো এটা বানায় দাও নিউজ পেপার হবে নাহলে হসপিটাল টাইপের হবে নাহলে ই কমার্স হবে বলে দিবে শেষ সে বাড়তি টাকা খরচ করে কেন বানায় দিতে হবে পিএইচডি কেন বানাইছে হুবহু বানানোর জন্য বানানোর পর সে দেখলো যে না একটু তোমার ইয়ে লাগতেছে তখন বাইরে বলবে হ্যাঁ তুমি এটা চেঞ্জ করো আমার ভালো লাগতেছে না হয়তো পিএইচডি দেবো ভালো লাগছে না লাগতেছে না সেই বলবে এটা ব্যাপারটা ঠিক আছে ওকে ফার্মে চলে যায় আমাদের এখানে আচ্ছা এখানে আমার দেখি তো বাটনটা আসছে যে বাটন দেখি আসছে কি না এই যে মাই বিটিএন দেখছেন এখন আমি এই বিটিএন দিই মানে এই যেটা কি দেখছে আইডি দিয়ে আমি আমার সিএসএস করতে পারবো সিএসএস একশো সিএসএস করে আমি কাস্টমাইজ রাখতে পারবো এই জন্য আমাদের কী হয় ওখানে কী দেয় অথবা আইডি দেয় অথবা ক্লাস দেয় কেন দেয় আপনি ওগুলো নিজের মতো করে লিখে ডিজাইন করতে পারবেন বাড়তি দিয়ে দেয় এটার জন্য আমাদের কী করতে হয় না আবার ওখানে কোডে গিয়ে এইচটিএমএল বা যে ফাইলগুলো আছে ওখানে ক্রিয়েট করতে হচ্ছে না অতি সেগুলো অটোমেটিক পেয়ে যাবে এটা আর ওভাবে পিএইচপি দিয়ে এটা কাস্টমাইজ করা আছে এটা তো প্রোগ্রামিংয়ের কাজ এমন নর্মালি কাজ না কিন্তু নর্মালি কি এটা কি আমি এখানে বললাম ওটা ওখানে পাইসে কেমন মাই বিটিএনস এই কেমন হয়েছে বলে দেওয়া আছে পিএইচপি দিয়ে অথবা জাভা স্ক্রিপ্ট দিয়ে ঠিক আছে কল করা আছে পিতে ঠিক আছে ওকে ফাইন আমার এই সেকশনটা শেষ সেকশনটা এখানে শেষ আপনি যদি উপর নিচে বাড়াতে পারেন আমার ওই জায়গা দরকার সেক্ষেত্রে আমার কী করতে হবে এই সেকশন দরকার সেক্ষেত্রে আমি সেকশন চলে যাবো এখানে ক্লিক করবো এটা সেকশন এগুলো এলিমেন্ট ভিতরে একটা এলিমেন্ট বাট এটা পুরো সেকশন আমি এখানে যাই ক্লিক করি আসছে এই যে মাত্র আসছে একটু স্লো টাইমটা বেশি নিচ্ছি এখানে কি মার্জিন এটা তুলে নিচ্ছি আচ্ছা আমি এখানে 150 বা 150 রাখি মার্জিন নিলাম না এটা পারফেক্ট হচ্ছে মানে কী রং দেখা যাচ্ছে আমার কি আসলে মার্জিন দরকার না পেডিং দরকার পেডিংয়ের দরকার আছে আসলে তাহলে পেডিং 150 নিচ্ছি আমি ওকে চারপাশে 150 হয়ে গেছে কিন্তু আমার চারপাশে দরকার নাই কিন্তু আমি কী করি জিরো দিয়ে দিই এইটা তুলে দিই কারণ এটা থাকলে কী হয় এক্সপেক্ট সবগুলো পেয়ে যায় আমার টপে দরকার কত 150 পিক্সেল এটা পিক্সেল কিন্তু করা আছে রাইট দরকার নাই বটমে দরকার 150 পিক্সেল অ্যান্ড আপডেট গ্যাপ রাখা যায় মার্জিন দেওয়া যায় কি আসলে হ্যাঁ আমি যদি পিকে বা হেডিং এ ক্লিক করি ট্যাপিতে যাই বা অ্যাডভান্সে যায় ওই যে মার্জিন প্রিন্টিং ব্যাপারটা অ্যাডভান্সে বেশি থাকে এই যে মার্জিন দিয়ে দেন টপ থেকে দরকার নাই পরে নিচে দরকার এটা ক্লিক করে বটমে থাকবে 50 পিক্সেল আবার এই থিংটা কিন্তু পিতে আসছে আপনি পিতে যাবেন পি এর অ্যাডভান্সে যান বেশি হয়ে গেছে এটা আমি কমাই দিই 20 দরকার ঠিক আছে আপনি পি এখানে ক্লিক করেন অ্যাডভান্সে যান তাহলে সেম মার্জিনগুলো আছে প্রতিটা এলিমেন্টের মার্জিনগুলো বেশিরভাগ আমরা অ্যাডভান্সে পাই মানে মোটামুটি এই আপডেটগুলোতে আমরা অ্যাডভান্সে পেয়ারিং মার্জিনগুলো পাই আপনার কাছে থাকবে মোশন পিকচার ব্যাকগ্রাউন্ড বর্ডার এগুলো মাস এটারও ক্লিক করবেন পজিশন লিখতে হয় না পজিশন করা যায় এখান থেকে সবগুলো দেওয়া আছে ফিক্স অ্যাবসলিউট এই দুটো বেশি ইউজ হয় তাই এগুলো দিয়ে দিচ্ছে অন্যগুলো তেমন হয় না দেন এখানে ঠিক আছে বেশি ইউজ এগুলো হয় ওকে ফাইন আমি এটাকে আপডেট করি মানে আমাদের এই সেশনটা শেষ আবার এই স্লাইডটা খুব চমৎকার বানাতে আমরা কী করি প্লাগইন ইউজ করি তারা শুধু ইমেজ বলে দিই কাস্টমাইজ করে দিই কন্টেন্ট বলে দিই সেভাবে অটোমেটিক সব নিয়ে অটোমেটিক স্ক্রল হবে আমার বাড়তি জেস যে কেউ কিছু লাগে না ঠিক আছে আমি বেশি ইউজ করেছি স্লাইডার রেগুলেশন আর ফ্রি কিছু আছে স্লাইডার রেগুলেশন ফ্রি বাট পেডে বেশি কেয়া নেই টাকা নেই মানে পেডটাও আছে আর কি সুবিধা কম দেয় এলিমেন্টে যেরকম অল্প সুবিধা দিয়ে কী করে পোর কি গ্রান নেওয়া হয় তুমি তো পুরো কিনতে হবে ঠিক আছে মানে মূল যে একটু দিয়ে দিছে কী যে সার আমার খাইতে হবে এবার টাকা দাও মানে এলিমেন্টও এই কাজ করলো একটু মূল দিছে আমার সাথে লাগে গেছে এখন আমার খাইতে হলে কী করতে হবে কিনতে হবে ভালো লেগে গেছে এরকম বোঝে রেগুলেশন স্প্রেটা এরকম
বা স্মার্ট 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 স্টার্টিং টু ফ্রি বা আপনি যদি নিজে কাজ জানতেন অ্যাপ্লাই না করতে পারেন বুঝে আসছেন আবার হ্যাঁ বাট আবার অন্য থিং একটা কি আপনি কাজ জানেন আপনি সময় পাচ্ছেন জন্য আপনি টাকা ইনভেস্ট করবেন দুটো থিং আপনি কাজ জানেন আপনি টাকা পাচ্ছেন ক্ষেত্রে আপনি নিজে বানাবেন আপনার টাকা অ্যাভেলেবল আমার পে কি করবেন ম্যাম চলে যাবে আর কিনে ফেলবে ঠিক আছে ওকে প্রথমে কি হবে সাশ্রয়ী প্রথমে হবে সাশ্রয়ী পরে কিন্তু সাশ্রয়ী থাকবেন না ওকে তাহলে আমাদের সেকশনে কাজ শেষ।